দাস কবিরাজ গোস্বামী করছেন এই শ্লোকের ভাবার্থ বলছেন। এই শ্লোক মহাপ্রভু পরে বারবার স্বরূপ বিনয় অর্থ কেহ না জানে ইহার। শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। পূর্বে আমি এই শ্লোকটি ব্যাখ্যা করেছি, এখন আমি তার ভাবার্থ সংক্ষেপে বর্ণনা করব। পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দে তমাম। জগন্নাথ দেখি প্রভুর সে ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধোয়া কাইল। পূর্বে যেমন ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিত হয়েছিলেন, শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভাবে বিদায় হল। সেই ভাবে আবিষ্ট হয়ে তিনি স্বরূপ দামোদরকে নিয়ে এই ধোয়া গাইছিলেন। পূর্বে যখন দ্বাপর যুগে এই লীলাটি সংঘটিত হয়েছিল কুরুক্ষেত্রে, শ্রীকৃষ্ণ সূর্য গ্রহণের উপলক্ষে গেছিলেন এবং ব্রজগোপিকারাও এসেছিলেন, এবং সেই ভাবটি চৈতন্য মহাপ্রভুর আবার এই কলিযুগে যখন তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন সেই রথাগ্রে সেই নিত্য করতে করতেই এই ভাবের গায়েছে জগন্নাথকে দর্শন করে। রাধারানী রয়েছিল কৃষ্ণকে দর্শন করে, আর মহাপ্রভু রয়েছে কি জগন্নাথকে দর্শন করে। কেন জগন্নাথ আর কৃষ্ণ কি কোন তফাত রয়েছে? তফাত নেই। হ্যাঁ, তাই মহাপ্রভু বলছিলেন যে বিগ্রত নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি এই গারুক্রম বিগ্রহ নাও, শুধু তুমি সাক্ষাৎ কি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের তুমি জগন্নাথকে দেখে। তিনি এই ভাবাবেগে কি করছিলেন? সেই জগন্নাথকে দর্শন করেছিলেন। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় কর আপন চরণ। শ্লোকার্থ অবশেষে শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথদেবকে বললেন, তুমি সেই কৃষ্ণ আমি সেই রাধা, আগের মতো আবার আমাদের মিলন হয়েছে, কিন্তু তবুও আমার মন বৃন্দাবনের জন্য আকুল হয়ে উঠেছে। তুমি দয়া করে বৃন্দাবনে তোমার শ্রীপাদ পদ্ম যুগল প্রকাশিত করো, অর্থাৎ তুমি আবার বৃন্দাবনে চলো। ইহা লোকারণ্য হাতি ঘোড়া রত ধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ বিকনাদ শুনি। শ্লোকার এখানে এত লোকের ভিড়, এত হাতি, এত ঘোড়া এবং রথের এত শব্দ, কিন্তু সেখানে ফুলের বন আর সেই বন ভ্রমরের গুঞ্জন আর পাখির কাকলিতে পরিপূর্ণ। ইহার বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপ বেশ সঙ্গে মুরলি বাদন। এখানে কুরুক্ষেত্র তোমার পরনে রাজবেশ, আর তোমার সঙ্গে রয়েছে সমস্ত ক্ষত্রিয়রা, কিন্তু বৃন্দাবনে তোমার গোপ বেশ আর তোমার সঙ্গে কেবল মুরলি। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাই এক কণ। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আমি আস্বাদন করি,
সে সুখ সমুদ্রের এক কণাও এখন এখানে নেই। আমালইয়া কোন লীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয় তো পূরণে। আমাকে নিয়ে তুমি আবার বৃন্দাবনে লীলাবিলাস করো, তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভাগবতে আছে যাইছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মতে করিয়াছি বর্ণন। শ্রীমদ ভাগবতে রাধারানীর উক্তি আছে, পূর্বে তা আমি সূত্রের আকারে বর্ণনা করেছি। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। সেই ভাবাবেশে প্রভু করে আর শ্লোক, সেই সব শ্লোকের অর্থ নাহি বুঝেল। সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য অনেক শ্লোক আবৃত্তি করলেন, কিন্তু সেই সমস্ত শ্লোকের অর্থ কেউই বুঝতে পারছিল না। স্বরূপ গোসাই জানে না করে অর্থ তার, শ্রীরূপ গোসাই করল সে অর্থ প্রচার। সেই শ্লোকগুলির অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামী জানতেন, কিন্তু তিনি কারোর কাছে তা প্রকাশ করেননি। সেই শ্লোকের মহাপ্রভুর যে ভাবটি স্বরূপ দামোদর গোস্বামী তিনি জানতেন, কিন্তু তিনি কারো কাছে প্রকাশ করতেন না। শিল রূপ গোস্বামী সেই অর্থ প্রচার করেছিলেন, কিন্তু শিল রূপ গোস্বামী মহাপ্রভুর সেই ভাবটি তিনি জেনে মহাপ্রভু কি চাচ্ছেন, কি করছেন, সেই ভাবটি কি করছেন তিনি আমাদের মাঝে প্রচার করছেন তোমার গ্রন্থ রূপেই। তিনি ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থ রচনা করছেন উজ্জ্বল নীলমণি। আর অনেক গ্রন্থ স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন, নিত্য মধ্যে সেই শ্লোক করেন পঠন। নিত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন, যার অর্থ তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে আস্বাদন করেছিলেন। আহোষ্যতে নলিনাব পদারবিন্দম, যোগৈশ্বর্য হৃদি বিচিন্ত গাদবধৈ, সংসার উপপতিত প্রণাবলম্বম, গেহ দুষামপি মনুষ্যাদিয়াত সদান। অনুবাদ। গোপিকারা বললেন, হে কমলনাথ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদ পদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করেন, গৃহ ধর্মরত আমাদের মনে উদিত হোক। তাৎপর্য ছিল প্রভুপাদ কৃত জয় ছিল প্রভুপাদ কি, এই শ্লোকের প্রভুপাদ তাৎপর্য করছেন। এই শ্লোকটি শ্রীমদ ভাগবতমের দশমের স্কন্ধে ব্রাশি অধ্যায়ের ৪৮ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। ব্রজগোপিকারা কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ধ্যানযোগের প্রতি উৎসাহী ছিলেন না, তারা কেবল ভগবত ভক্তিতেই উৎসাহী ছিলেন। তাদের জোর না করে করা হলে তারা কখনো ভগবানের শ্রীপাদ পদ্মে ধ্যান করতে চাইতেন না, পক্ষান্তরে তারা ভগবানের শ্রীপাদ পদ্ম তাদের স্তনের উপর রাখতে চাইতেন। কখনো কখনো তারা অনুশোচনা করতেন যে তাদের স্তন এত কঠিন যে তা হয়তো শ্রীকৃষ্ণের কোমল পাদপদ্মকে ব্যথা দিতে পারে। বৃন্দাবনের প্রচারণ ভূমিতে শ্রীকৃষ্ণের পাদপদ্ম পাথর এবং কাঁটায় আহত হচ্ছে বলে মনে করে তারা ব্যথাতুর হয়ে কাঁদতেন। গোপিকারা সবসময় শ্রীকৃষ্ণকে গৃহে রাখতে চাইতেন এবং এইভাবে তাদের মন সবসময় কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকত। এই ধরনের শুদ্ধ কৃষ্ণ ভক্তি কেবল বৃন্দাবনেই উদয় হয়, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজগোপিকাদের ভাবে ভাবিত হয়ে তার হৃদয়ে ভাব ব্যক্ত করেছিলেন। এই শ্লোকগুলি
আবৃত্তির মাধ্যমে চৈতন্য মহাপুরুষ এই ব্রজগোপিকাদের ভাবে বিভাবিত হয়, তিনি সেই ভাব পোষণ করেছিলেন। অন্যে হৃদয়ে মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি জানি, তা তোমার পাদদয়ে করাও যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অন্য লোকের মনই হৃদয়, কিন্তু আমার মন বৃন্দাবন থেকে পৃথক নয়, আমার মন ও বৃন্দাবনকে এক বলেই আমি জানি। তাই সেখানে যদি তুমি তোমার শ্রীপাদ পদ্ম উদয় করাও তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করব। তাৎপর্য ছিল প্রভুপাদ কি, জয় ছিল প্রভুপাদ কি, মন যখন সমস্ত উপাধি থেকে মুক্ত হয় তখনই কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গ কামনা করা যায়। মনের কোনো না কোনো বৃত্তি থাকবেই, কেউ যদি জড় বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে মনকে বৃত্তিশূন্য করার মাধ্যমে তা করা যায় না, সেখানে চিন্তা অনুভূতি এবং ইচ্ছা থাকতেই হবে। মন যদি কৃষ্ণ চিন্তায় পূর্ণ না হয়, কৃষ্ণ সেবা বাসনায় পূর্ণ না হয় তাহলে মন জড় বিষয়ে মগ্ন থাকবে। যারা সব রকম জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করেছে এবং সমস্ত জড় বিষয়ে চিন্তা পরিত্যাগ করেছে তাদের কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা সবসময় পোষণ করা উচিত। কৃষ্ণ ব্যতীত কেউই বাঁচতে পারে না, ঠিক যেমন মনের আনন্দ ব্যতীত কেউই বাঁচতে পারে না। প্রাণনাথ শুন মোর সত্য নিবেদন, ব্রজই আমার সদন তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। শ্লোকার্থ, প্রাণনাথ আমার সত্য নিবেদন শোনো, বৃন্দাবন আমার প্রিয় এবং সেখানে আমি তোমার সঙ্গসুখ কামনা করি, কিন্তু তা যদি না পাই তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা বড়ই কষ্টকর হবে। পূর্বে উদ্ধব যাতারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানে কহিলায় উপায় তুমি বিদগ্ধ কৃপাময় জানহ আমার হৃদয়ে, মোরে হইছে কহিতে না জুয়ায়। শ্লোকার্থ, হে কৃষ্ণ তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্ধবের মুখে জ্ঞান যোগ উপদেশ দিয়েছিলে, এখন তুমিও সেই জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ। আমার হৃদয়ে প্রেমময় তাতে জ্ঞান ও যোগের স্থান নেই, তার জন্যও আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়। অষ্টাঙ্গের অনুশীলনের পরিবর্তে ভগবত ভক্তের মন্দিরে শিবিক্রয়ে আরাধনা করা উচিত এবং নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। ভক্তের কাছে মন্দিরে ভগবানের শিবিগ্রহে আরাধনা করা এবং প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের শিবিগ্রহকে অষ্টাবতারও বলা হয়, অর্থাৎ ভগবানের শিবিগ্রহ ভগবানেরই অবতার। মাটি শিলা ধাতু দারু ইত্যাদির মাধ্যমে ভগবানের প্রকাশ, চরমে জড় পদার্থের মাধ্যমে ভগবানের প্রকাশ এবং কৃষ্ণের চিন্ময় স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়ই স্বয়ং শ্রীকৃষ্ণ শক্তির প্রকাশ। শ্রীকৃষ্ণের কাছে জড় ও চেতনের কোনো পার্থক্য নেই, তাই জড় পদার্থের মাধ্যমে তার প্রকাশ তার সচিদানন্দ বিগ্রহ থেকে অভিন্ন। শাস্ত্র গুরু শ্রী গুরুদেব
নির্দিষ্ট বিধি অনুসারে ভগবানের শ্রীবিপুরে সেবারত ভক্ত ধীরে ধীরে উপলব্ধি করতে পারেন যে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কযুক্ত। এইভাবে তিনি তথাকথিত ধ্যান যোগ এবং জ্ঞানের প্রতি সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেন। এখানে শ্রীল প্রভুপাদ সুন্দরভাবে বলছেন যে ভক্ত যেহেতু ভক্তিযোগে তারা আকৃষ্ট হয় এবং ভক্তিযোগ অনুশীলন করায়, তিনি অন্যান্য মনোধর্ম প্রসূত জ্ঞান যোগ বা অষ্টাঙ্গ যোগের প্রতি তিনি আকৃষ্ট নন। কেননা যেহেতু তিনি সাক্ষাৎ ভগবানের আরাধনায় যুক্ত, যেহেতু সাক্ষাৎ ভগবানের আরাধনায় যুক্ত, ভগবান অর্চা বিগ্রহ রূপে যেহেতু করুণা করছেন এবং সেই অর্চা বিগ্রহ আর ভগবান তার স্বরূপ কোনো পার্থক্য নেই, তাই বলা হয়েছে বিগ্রহ স্বরূপ নাম তিনি চিদানন্দরূপ। নাম বিগ্রহ স্বরূপ তিনি চিদানন্দরূপ, তিনটি হচ্ছে ভগবানের চিন্ময় স্বরূপ, ভগবান স্বয়ং এবং ভগবানের নাম এবং ভগবানের বিগ্রহ অর্থাৎ অর্চা মূর্তি, সেটি অভিন্ন। তাই ভক্ত কি করেন, সর্বদাই এই ভগবানের সেবা পূজায় মগ্ন থাকে। চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাই লাগাইতে যত্ন করি নারী কাটিবারে, আরে ধ্যান শিক্ষা করাও লোক হওয়া হাসাইয়া মারো স্থান স্থান না করো বিচারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি তোমার থেকে চিত্ত ফুটিয়ে নিয়ে বিষয়ে লাগাতে চাইলেও তা করতে পারি না, অতএব তোমার প্রতি এইরকম অনুরাগ যখন আমার স্বভাব তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া কেবল লোক হাস্যকর মাত্র, সুতরাং তুমি স্থানাস্থান বিচার করনি। তাৎপর্য শিলা প্রভুপাত, জয় শিলা প্রভুপাত। শিলার উপগোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্য কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। শুদ্ধ ভক্তির অষ্টাঙ্গ যোগ অনুশীলন অথবা জ্ঞান যোগ চর্চা করার কোনো অভিলাষ থাকে না, এই ধরনের অর্থহীন কার্যকলাপে মনোনিবেশ করা শুদ্ধ ভক্তের পক্ষে অসম্ভব। শুদ্ধ ভক্ত যদি চেষ্টাও করেন তথাপি তার মন তাকে তা করতে দেয় না, এটি হচ্ছে শুদ্ধ ভক্তের স্বভাব। তিনি সব রকম সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞান এবং ধ্যান যোগের অতীত, তাই গোপীরা তাদের মনোভাব ব্যক্ত করে বলেছিলেন। এভাবে যারা শুদ্ধ ভক্ত তারা অন্যান্য তথাকথিত মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনাকারী জ্ঞানীদের মতো শুধু পণ্ডিত ব্রহ্ম পণ্ডিত ব্রহ্ম নয়, হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে অযথা সময়ের অপব্যয় ব্যবহার করেন না, বা যোগ অনুশীলনের মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে তারা কখনোই সময়ের অপচয় করেন না, তাই তারা সর্বদাই কি করেন, যেহেতু কৃষ্ণ সেবায় কৃষ্ণ চিন্তায় মগ্ন, তাই তারা এই সমস্ত কিছুতে উৎসাহ বোধ করেন না। নহে গোপী যোগেশ্বর পদ কমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটিনাটি শুনি গোপীর আরো বারে রোষ। গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পাদপদ্মে ধ্যান করে আনন্দ লাভ করবে, তোমার বাক্য পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি খুঁটিনাটি মাত্র, এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান হয়। তো যোগেশ্বর বলতে কি শম্ভু মহাদেব এরকম গোপীরা নন বা ধ্যান করবেন, তেনা সর্বদাই
তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। শিলা প্রবোধানন্দ সরস্বতী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটককে উল্লেখ করেছেন। কৈবলম নরকায়তে ত্রিদশ পুরকাশ পুষ্পায়তে যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে কৃষ্ণ ভক্তির পন্থা উপলব্ধি করেছেন, সেই শুদ্ধ ভক্তির কাছে অদ্বৈত দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার পন্থা নারকীয় বলে মনে হয়। জ্ঞান যোগের মাধ্যমে মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করার পন্থাও শুদ্ধ ভক্তের কাছে হাস্যকর বলে মনে হয়। শুদ্ধ ভক্তের মন ও ইন্দ্রিয় সমূহ এমনতেই ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত, তাই তাদের ইন্দ্রিয়গুলি বিষ দন্তহীন সর্পের মতো। কারো মন যদি সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকে তাহলে জড়স্তরে চিন্তা করার বা অনুভব করার কোনো অবকাশ থাকে না। তেমনই সকাম কর্মী সর্বলোকে আরোহণের পন্থা ভক্তের কাছে আকাশ কুসুমের মতো, কেননা সর্বলোক জড়জগতে একটি স্থান এবং কালের প্রভাবে সর্বলোক লয় হয়ে যাবে। ভগবান ভক্তরা কখনো এই ধরনের অনিত্য বস্তুর আকাঙ্ক্ষা করেন না, তারা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত, কেননা তারা চিন্তাগতে উন্নীত হতে চান। সেখানে তারা নিত্যকাল শ্রীকৃষ্ণের সঙ্গে পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারেন। বৃন্দাবনের গোপীরা গোপালকেরা কাঁধি গোবৎস বৃক্ষ জল ইত্যাদি সবাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুরই প্রতি আকৃষ্ট নন। দেহ স্মৃতি নাহি যার সংসার খুব কাহাতার তা হইতে না চাহে উদ্ধার বিরহ সমুদ্র জলে কাম তিমি লিঙ্গে গিরে গোপীগণে নেহ আর পার। শ্রীচৈতন্য মহাপ্রভু গাইতে লাগলেন, গোপীদের সভাপতি যখন দেহ স্মৃতি নেই তখন সংসার কূপ বলে তাদের কিছুই নেই। সুতরাং মুক্তিজনক ধ্যান পদ্ধতিকে তাদের প্রয়োজন নেই। তোমার বিরহ সমুদ্রে পতিত গোপীদের তোমাকে সেবা করার ঐকান্তিক বাসনারূপ তিমিরলিঙ্গ সুবৃহৎ মৎস্য বিশেষ তাদের অবিরত গিলছে, সেই তিমিরলিঙ্গের মুখ থেকে তুমি তাদের উদ্ধার করো। নিত্য সিদ্ধা গোপীরা যোগী ও জ্ঞানীর অভিষ্পিত মুক্তি কখনোই চান না। তাৎপর্য করছেন শিলা প্রভুপাদ, জড়জগৎকে ভোগ করার বাসনা থেকে দেহ চেতনার উদ্ভব হয় তাকে বলা হয় বিপদ স্মৃতি, যা প্রকৃত জীবনের বিপরীত অবস্থা। জীব কৃষ্ণের নিত্য দাস, কিন্তু সে যখন জড়জগৎকে ভোগ করার বাসনা করে তখন সে চিন্ময় স্তর থেকে বঞ্চিত হয়। জড়জাগতিক উন্নতি সাধনের মাধ্যমে কেউ যখন সুখী হতে পারে না, সেই কথা শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 30 শ্লোকে বর্ণনা করা হয়েছে। অদান্ত গোবি বর্ষিতম তমি সম্পূর্ণ পুনঃসর্বিত চর্বণম, অনাশ্রি অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের মাধ্যমে কেবল নারকীয় অবস্থায় দিকে উন্নীত সাধন হয়। সে পুনঃ পুনঃ চর্বিত বস্তু চর্বণ করতে পারে, অর্থাৎ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে মরতে পারে, কিন্তু তার মাধ্যমে শত চেষ্টা করেও সে তার ইস্পিত নিত্যানন্দ লাভ করতে পারবে না। বদ্ধজীব জন্ম এবং মৃত্যুর অন্তর্বর্তী অবস্থাকে আহার নিদ্রা ভয় এবং মৈথুনের চিরাচরিত প্রথায়
ব্যয় করতে পারে, যা নিম্ন স্তরের পশুরা পর্যন্ত করে থাকে, কিন্তু তা সত্ত্বেও সে আনন্দ পায় না। যেহেতু একই কার্যকলাপ জীব বারবার প্রবৃত্ত হয়, তাই তার সঙ্গে চর্বিত বস্তু চর্বণ করার তুলনা করা হয়েছে। কেউ যদি এই নিরস জড় জীবন পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে তিনি জড়া প্রকৃতির কঠোর নিয়মের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হবার জন্য তাকে আর কোনো পৃথক প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি কেবল ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তিনি আপনা থেকেই মুক্ত হন। তাই শিলাপি বিল্লমঙ্গল ঠাকুর গেয়েছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবায় অস্মন, মুক্তি তখন করজনে ভক্তির সেবা ভিক্ষা করে। মহাপ্রভু ভাবছেন যে যেহেতু ব্রজগোপিকাদের কোনো দেহ স্মৃতি নেই, দেহ চিন্তা নেই, তাদের সেই দেহটি কার? শ্রীকৃষ্ণের। এই শ্রীকৃষ্ণের সেবার জন্য তারা সমস্ত দেহকে তারা উৎসর্গ করেছেন এবং শ্রীকৃষ্ণ সুখ বিধানের জন্যই তারা সবকিছুই করেছেন। এইরকম যারা এই দেহ স্মৃতি কাদের রয়েছে, এখানে প্রভুপাদ বলছেন যারা নিম্ন স্তরের চিন্তা ভাবনা, যারা এই জড় জগৎকে শুধু ভোগ করতে চায়, তাদের এই দেহ চিন্তায় আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে রেখেছে। তারা দেহকে নিয়েই তাদের সর্বস্ব এবং তারা এই জড় জগতের উপর কি করে, ভালো খাবে, ভালো করবে, ভালো জায়গায় শোবে এবং ভালোভাবে চলবে, এই যে ভালো ভালো সব সময় ভালো দেহের, হ্যাঁ, শরীরটি কি করে সুন্দরভাবে চাকচিক্যপূর্ণ অবস্থায় রাখা যায়, সেই চিন্তায় তারা মগ্ন। শুধু এই শরীরকে নিয়ে তাদের চিন্তার কি সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তারা এই শরীরকে দিয়ে যে ভগবানের সেবায় লাগানোর জন্য চিন্তা ভাবনা সেটি নেই। কিন্তু ব্রজগোপিকাদের কে হয়েছিল, সর্বদাই তারা শরীর চিন্তা কি করতেন, শরীরকে নিয়ে ভগবানের সেবায় লাগানোরই চিন্তা করতেন। এটি তাদের নিজস্ব শরীর যে সুস্থ রাখার কোনো চিন্তা তারা করতেন না, করলেও যাতে শরীরটি ভগবানের সেবায় দীর্ঘ সময় থাকতে পারে, এই জন্যই তারা সেই চিন্তা করতেন সুস্থ রাখার জন্য। তাই এখানে প্রভুপাদ একটি সুন্দর প্রহ্লাদ মহারাজের উক্তি দিয়ে বর্ণনা দিয়েছেন যে এই জড়জগতের কিরকম আনন্দটি বা সুখটি কোন চর্বিত বস্তু পুনঃচর্বণ করা। চর্বিত বস্তু যেমন আখের, আখ খেয়ে যদি কেউ, আখের রস খেয়ে আখের ছোবরা যদি কেউ ফেলিয়ে দেয়, আবার যদি কেউ অনভিজ্ঞ ব্যক্তি এসে সেই ছোবরা নিয়ে চাবাতে শুরু করে, তাহলে কিরকম হবে? কিছু মিষ্ট অনুভূত হবে প্রথম, আখের ছোবরায় মিষ্ট তা আছে কিনা, তাহলে টুকরাগুলো না আসে কেন? মিষ্টটা আছে, কিন্তু যখন প্রথম আখের যে চিবানো হয়েছিল তখনকার মতো মিষ্টতা নেই, প্রথমে হয়তো একটু মিষ্টতা অনুভব হবে আখের ছোবরা চিবালে, কিন্তু পরবর্তীতে আর কি মিষ্টতা অনুভব হবে? হবে না। তো তেমনি এই জড়জগতের ইন্দ্রিয় তর্পণমূলক শক্তি কিরকম, এমনই। তাই প্রহ্লাদ মহারাজ এই উক্তির মাধ্যমে বুঝিয়েছেন সর্ব মানুষদের প্রতি যে এই জড়জগতের শক্তিকে এইরকম চর্বিত চর্বণম, অর্থাৎ আখের ছোবরা যেমন চিবিয়ে ফেলে গেছেন কেউ, সেই ছোবরাটি যদি আবার কেউ চিবাতে থাকে, তাহলে যেরকম আনন্দ অনুভূত হবে, প্রথমে মিষ্টতা, তারপরে কি হবে, কিছু অনুভূত হবে না। তেমনি ইন্দ্রিয় সুখ ভোগ করলে প্রথমে আনন্দ হবে, তা ভগবদ গীতা তাই বলছে যে বিষয়ে ইন্দ্রিয় যুগে যে সুখ উদয় প্রথমে অমৃতের মতো হবে, আর পরিণামে কি বিষের মতো বোধ হবে, বিষের মতো, প্রথমে অমৃতের মতো কিন্তু পরে বিষের মতো। এই
ইন্দ্রিয় সুখ বা দেহের সুখ। তাই